এক মুরগির খামারে মালিক এসে দেখে মুরগিগুলো ডিম না পেরে নিজেদের মধ্যে গল্প গুজবে মত্ত। এটা দেখে তো মালিকের মাথায় আগুন ধরে গেল। ব্যাডব, তোদেরকে কি এই জন্য আনা হয়েছে? আমি পরশু এসে দেখবো, প্রত্যেকে যদি চারটা করে ডিম না দিয়েছিস তোদেরকে ধরে কেটে রান্না করে নান্নামি আর বিয়ে এনতে দিয়ে দেবো। ধীরে শুনে তো সবাই ভয় অস্থির। দুদিন পরে তিনি এসে দেখেন, প্রথম জন চারটা ডিম, দ্বিতীয় জন চারটা ডিম, তৃতীয় জন চারটা, তারপরের জন একটা। ব্যাডব, প্রত্যেকে চারটা করে ডিম দিয়েছে, তুই কেন একটা? সে বলে, হুজুর আমি তো মোরগ, ভয়ের চোটে আমিও একটা বলে সে শেষ। তো যাই হোক, যে কারণে গল্পটা বলা, গল্পটা যদিও বাস্তবসম্মত নয় তবে ভয়ের চোটে অনেক কিছুই হতে পারে, তার শেষটা সাধারণত ভালো হয় না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা শুরুও হয় ভয় দিয়ে। কয়েকদিন আগে আমার মেয়ে বর্ণমালাকে বর্ণমালা শেখানোর জন্য তার দাদি একটা আদর্শ লিপি বই পাঠিয়েছেন, সেই বইটা শুরু হয়েছে ভয় দিয়ে। সেখানে শুরুতেই আছে, সরেয়তে অজগরটি আসছে তেরে, এমন একটা ভাব যেন ঠিক মতো পড় নইলে অজগর কিন্তু খেয়ে ফেলবে। তো কি হতে পারত, কেন সরেয়তে অঙ্ক শিখি মজা করে, আমটা কিন্তু খাবো পরে, না না শুরুতেই এই এরকম করে অঙ্ক শেখানোরও দরকার নেই, সেটাও শেষ পর্যন্ত ভয় তৈরি করবে। এই যে ভয়, এই ভয়টা আমাদের শিক্ষার জন্য একটা বড় সমস্যা, এবং এই ভয়কে জয় করা যায় আনন্দ দিয়ে, সেজন্যই আমার গণিতের রঙে, সেজন্যই আমি বলি এ ম নি প, এসো মজা নিয়ে পড়ি। তো আমাদের আজকের এই পর্বে আমাদের সাথে থাকবেন জ্যামিতি সমাজের কয়েকজন বিশিষ্ট ঘনবস্তু, গোলকবাবু, কনক বড়ুয়া, পিরামিড সরকার, প্রিজম তালুকদার, সিলিন্ডার খান, এবং কুখ্যাত ঘেচাং মাস্টার, যিনি ঘনবস্তুর প্রস্থচ্ছেদ নিতে বিশেষভাবে সিদ্ধহস্ত। তো শুরুতেই আমরা চলে যাব গোলক বাবুর কাছে। গোলকের ক্ষেত্রফল এবং গোলকের আয়তনটা কত সেটা আমরা জানতে চাই। এই জিনিসটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে গোলকের আয়তন হচ্ছে 4/3πr³, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², কিন্তু আমরা অনেক সময় জানি না যে এটা কেন এরকম হয়। এর যে প্রমাণগুলো পাওয়া যায় সেই প্রমাণগুলো ক্যালকুলাস দিয়ে, ফলে শিক্ষকেরাও সাধারণত শেখাতে সাহস পান না, কারণ ক্লাস 8, 9, 10 তখনও ছাত্রছাত্রীরা ক্যালকুলাস সম্পর্কে জানে না। কিন্তু আসলে ক্যালকুলাস ছাড়াও এই প্রমাণগুলো খুব সুন্দর করে দেখানো যায়। তো শুরুতে আমরা বোঝাবো কেন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4πr². পৃষ্ঠতলের ক্ষেত্রফল জিনিসটা কিরকম, আমরা যদি একটা গোলকটাকে একটা ফুটবল চিন্তা করি, ফুটবলের চামড়াটাকে যদি মাটিতে ছাড়িয়ে দিতে পারতাম তাহলে মাটিতে যতটুকু জায়গা দখল করত সেইটুকু হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো সেটা দেখার জন্য আমরা একটা খুবই মজার চিন্তা করব। চিন্তা কিরকম, মনে করা যাক আমাদের কাছে একটা গরম লোহার বল আছে যার ব্যাসার্ধ হচ্ছে r। আমরা দেখাবো যে সেই বলটার ক্ষেত্রফল হবে 4πr². তো এখন চিন্তা করা যায় একটা ভূমি আছে, ভূমি থেকে আর উচ্চতায় আছে একটা পাতলা মোমের পাত। তাহলে ভূমি থেকে আর উচ্চতায় আছে একটা পাতলা মোমের পাত, অনেকটা এইরকম। এবারে ওই যে গরম লোহার বলটা সেটা আলতো করে মোমের পাতের ভেতর দিয়ে ভূমির উপর আমরা রাখলাম। যেহেতু মোমের পাত এবং লোহার বলটা গরম, তাই আমরা ধরে নিচ্ছি যে পাতটাকে সে গলিয়ে ভেতর দিয়ে চলে যাবে। তো এখন ধরা যাক জিনিসটা এই অবস্থায় আছে, এই যে ছবিতে আমি যেরকম দেখাচ্ছি সেরকম। তো এখন এই যে গরম লোহার বলটা, খেয়াল করুন তার কেন্দ্র বরাবর কিন্তু আছে পাতটা, কারণ পাতটা আছে আর উচ্চতায়। তাহলে এইবারে আমরা যেটা করব, এই বলটাকে আমরা রোল করব, আমরা ঘুরিয়ে দেব, ঘুরিয়ে ঘুরিয়ে সামনে এগিয়ে নেব। তো এখন বলটা যদি ঘুরিয়ে ঘুরিয়ে সামনে এগিয়ে যায়, ধরা যাক ঠিক একটা পূর্ণ চক্র সে আগালো, খেয়াল করে দেখুন সে শুরু করেছিল এই সবুজ জায়গাটা থেকে, একটা পূর্ণ চক্র যখন শেষ হবে আবারও এই সবুজ জায়গাটায় গিয়ে শেষ হবে। তো এখন একটা পূর্ণ চক্র যদি সে এগিয়ে যায়, তাহলে এই একটা পূর্ণ চক্রে সে কতটুকু মোমকে খেয়ে ফেলবে, কতটুকু মোমকে গলিয়ে ফেলবে সেটা আমরা দেখতে চাই। কারণ সে যতটুকু মোমকে গলিয়ে ফেলবে সেটার ক্ষেত্রফল বের করলেই আমরা পেয়ে যাব গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত সেটা। কেন, কারণ খেয়াল করুন যখন এই যে বলটা সেটা যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তার গায়ের প্রত্যেকটা জায়গা একবার না একবার ওই মোমের পাতটাকে স্পর্শ করবে। যখন এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চলে যাবে, তখন গোলকের গায়ের সবগুলো জায়গা ঠিক একবার করে ওই মোমের পাতটাকে স্পর্শ করবে, ফলে মোমের পাতটা ওখানে খেয়ে ফেলবে, মোমের পাতটা গলে যাবে। তো আমরা যদি এখন দেখি যে একটা পূর্ণ চক্রে কতটুকু অংশ গলে গেছে, সেইটুকুর ক্ষেত্রফল বের করলেই আমরা পেয়ে যাবো গোলকের ক্ষেত্রফল কত। তাহলে খেয়াল করুন আরেকবার, বলটা যখন এগিয়ে যাচ্ছে, প্রথমের সবুজ অংশটা মোমকে খেয়ে ফেলবে, এরপরে এই হালকা নীল অংশটা মোমকে খেয়ে ফেলবে, তারপরে নীল অংশ, গাঢ় নীল অংশ, বেগুনি অংশ, লাল, কমলা, হলুদ, এই সবগুলো অংশ একবার করে মোমকে খেতে খেতে এগিয়ে যাবে, এবং শেষ পর্যন্ত যেখান থেকে শুরু হয়েছিল একটা পূর্ণচক্র শেষ হলে আবার সে ওখানে গিয়ে পৌঁছবে। এখন যদি আমরা বলটাকে আস্তে করে তুলে নিই, তাহলে এই যে ছাই রং অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এই ছাই রং অংশটাই হচ্ছে মোমের কতটুকু অংশ সে খেয়ে ফেলেছে সেটা। এই ছাই রং অংশের ক্ষেত্রফল বের করতে পারলেই গোলকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো ভালো করে খেয়াল করুন, যেহেতু সে
একটা পূর্ণচক্র অতিক্রম করেছে একটা পূর্ণচক্রে, তাহলে গোলকটা কত দূরত্ব অতিক্রম করবে? টোয়াইস পাই আর, অর্থাৎ এটাকে যদি আমরা একটা চাকা চিন্তা করতাম তার পরিধির সমান হতো, টোয়াইস পাই আর দূরত্ব সে অতিক্রম করবে। এটাই হচ্ছে এই যে ছাই রঙা অংশটা তার দৈর্ঘ্য। আর ছাই রঙা অংশটার প্রস্থ কিরকম? আবার আমরা বলটাকে মাঝামাঝি একটা জায়গায় ফিরিয়ে নিয়ে আসি, এরকম জায়গায় খেয়াল করে দেখুন এই যে গোলকটা তার যে ব্যাস সেটাই হচ্ছে আসলে এই যে ছাই রঙা অংশটা তার প্রস্থ। তাহলে আবার আমরা খেয়াল করি ছাই রঙা অংশটায় আমরা গোলকটাকে সরিয়ে ফেললাম, সরিয়ে ফেলে দেখা যাচ্ছে একটা ছাই রঙা অংশ, একটা রকেট টাইপের অংশ, এটার ক্ষেত্রফল কেমন এটা আমরা বের করতে পারি না। তাহলে সহজ করে চিন্তা করি ওই যে সামনের যে গোল মতো অংশটা সেটা কেটে পেছনে বসিয়ে দিলাম, ফলে আমরা পেয়ে গেলাম একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব এইখান থেকে ভালো করে খেয়াল করে দেখুন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস পাই আর, প্রস্থ হচ্ছে টোয়াইস আর, দুটো গুণ করে দিলাম, টোয়াইস পাই আর গুণ টু আর ইকুয়াল টু ফোর পাই আর স্কোয়ার। আমরা পেয়ে গেছি গোলকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার। এই যে পদ্ধতিটা আপনারা দেখলেন, এই পদ্ধতি আপনারা কোথাও খুঁজে পাবেন না, আপনারা ইউটিউবে খুঁজে দেখতে পারেন। এই যে পদ্ধতিটা এটা আমি যার কাছ থেকে শিখেছি সে আমার গুণী বন্ধু ডাক্তার সৌমিত্র চক্রবর্তী। আবারও বন্ধু তোমাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি এই অসাধারণ চিন্তাটার জন্য। তো যাই হোক, এটা যখন আমরা জেনে গেছি তখন আমরা খুব সহজে বের করতে পারি গোলকের আয়তন কত। কিভাবে? ধরা যাক এবারে যে এই গোলকটার উপরে একটা চার কোনা জায়গা আছে, একটা বর্গাকৃতি জায়গা আছে। তো এই এই বর্গাকৃতি জায়গাটা, এই জায়গাটাকে এভাবে চিন্তা করো যে একটা ফুটবলের উপরে ছোট একটা তালি মতো আছে। তো এই চারটা কোনা থেকে গোলকের কেন্দ্র পর্যন্ত চারটা রেখা টানলাম। এখন খেয়াল করে দেখুন যে একটা ছোট্ট পিরামিড মতো তৈরি হয়েছে, একটা সরু পিরামিড তৈরি হয়েছে। এই পিরামিডটার আয়তন কত হবে? আমরা জানি পিরামিডের যে আয়তন তার সূত্র হচ্ছে 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তো এইখানে ভূমির ক্ষেত্রফল কত হবে? এই যে ছোট্ট চার কোনা অংশটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ভূমি চিন্তা করতে পারি, যার ক্ষেত্রফল ধরে নিলাম A1। আর খেয়াল করুন এখানে চূড়াবিন্দুটা কোথায়? পিরামিডের চূড়াবিন্দুটাই হচ্ছে ওই গোলকের কেন্দ্র। তাহলে গোলকের কেন্দ্র থেকে ভূমি পর্যন্ত যতটুকু এটাই হচ্ছে ওই পিরামিডের উচ্চতা। তাহলে খেয়াল করে দেখুন যে উচ্চতা হচ্ছে এখানে আর, গোলকের ব্যাসার্ধ যেটা সেটাই হচ্ছে এখানে উচ্চতা। ফলে এই যে পিরামিডটা তার আয়তন হবে 1/3 গুণ A1 গুণ আর। এখন চিন্তা করুন তার পাশে আর একটা ছোট্ট যদি আমি চার কোনা জায়গা চিন্তা করতাম যার ক্ষেত্রফল হচ্ছে A2, তাহলে সেটার জন্যও আমি কেন্দ্র পর্যন্ত ওখানে রেখা টেনে শেষ পর্যন্ত আর একটা পিরামিড পেতাম, সেই পিরামিডের আয়তন কত হতো? 1/3 A2 গুণ আর। ঠিক একইভাবে আরেকটা যদি চার কোনা জায়গা আমরা চিন্তা করতাম যার ক্ষেত্রফল হচ্ছে A3, তার জন্য আমি আয়তন পেতাম 1/3 A3 গুণ আর। এখন এমন করে 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 যদি সবগুলো পিরামিডের আয়তন আমি যোগ করে ফেলতাম তাহলে পুরো গোলকের আয়তন আমি পেয়ে যেতাম। তাহলে পুরো গোলকের আয়তন কত হবে? পুরো গোলকের আয়তন হবে সবগুলো ছোট ছোট পিরামিডের যোগফল, 1/3 গুণ A1 গুণ আর, 1/3 গুণ A2 গুণ আর, 1/3 গুণ A3 গুণ আর, এমন করতে 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 সবগুলো 1/3 গুণ আর কমন যায়, গেলে থাকে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 সবগুলো। খেয়াল করে দেখুন এই যে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 এই সবগুলো যোগ করলে কি পাওয়া যাবে? এই সবগুলো যোগ করলে আসলে পাওয়া যাবে পুরো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেটা একটু আগে আমরা বের করেছি কত? 4πr² বসিয়ে দিলাম 1/3 গুণ আর গুণ 4πr² পেয়ে গেলাম 4/3πr³, পেয়ে গেলাম গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। তো গোলকের এই যে আয়তন, এই আয়তনটা সর্বপ্রথম যিনি বের করেছিলেন তিনি হচ্ছেন মহান আর্কিমিডিস। 287 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম। এই মানুষটা প্রাচীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণিতবিদ এবং সারা পৃথিবীর সর্বকালের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ তিনজনের মধ্যে একজন তাকে ধরা হয়, বাকি দুজন হচ্ছেন নিউটন এবং গাউস। তো এই যে আর্কিমিডিস, সেই সময়ে তিনি এত অসাধারণ সব আবিষ্কার করেছেন। তিনি প্রথম গোলকের আয়তন 4/3πr³ বের করেন, এবং তিনি ঠিক এইভাবে বের করেননি, তিনি যেভাবে করেছিলেন সেটা আরও অসাধারণ একটা পদ্ধতি ছিল। আমি কোনো একটা পর্বে অথবা এই পর্বটার আরেকটা অতিরিক্ত পর্ব আমি বানাতে চাই, সেই পর্বে হয়তো আমি বোঝাবো যে কীভাবে আর্কিমিডিস পেয়েছিলেন তার আইডিয়াটা। এই পর্বটা আমরা উৎসর্গ করছি মহান আর্কিমিডিসকে। তো এই যে গোলকের আয়তন, এটা বের করার সময় আমি খেয়াল করুন একটা সূত্র ব্যবহার করেছি যে একটা পিরামিডের আয়তন হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এটা কেন সেটা বের করা যায়? সেটা বের করার জন্য আরেকটা নীতি আমাদেরকে জানতে হবে, যেটা আমাদেরকে স্কুলে শেখানো হয় না সাধারণত, তাকে বলে ক্যাভেলিয়েরির নীতি। তো এই নীতিটার একটা দ্বিমাত্রিক রূপ আছে, একটা ত্রিমাত্রিক রূপ আছে, আমি ত্রিমাত্রিক রূপটাকে বলছি। ত্রিমাত্রিক রূপটা এরকম, ধরা যাক আমাদের কাছে দুইটা ঘনবস্তু আছে, দুইটা ঘনবস্তু, সেই দুইটা ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল সমান, উচ্চতাও সমান। ক্যাভেলিয়েরি নীতিটা আমাদের বলে যে ভূমি থেকে যে উচ্চতাতেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নেওয়া হোক না কেন, যদি দুই ক্ষেত্রেই অর্থাৎ দুটো ঘনবস্তুরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সবসময় একই হয়, যে উচ্চতাতেই তাকাই
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। যে উচ্চতাতেই তাকাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। যদি এরকম হয় তাহলে দুটো ঘনবস্তুর আয়তনও সমান হবে। ব্যাপারটাকে এইভাবে চিন্তা করা যায় যে একটা ঘনবস্তু তো অনেকগুলো তল মিলে তৈরি। তো এখন দুটো ঘনবস্তুর মধ্যে প্রত্যেকটা তল যদি আলাদা করে সমান জায়গা দখল করে তাহলে পুরো ঘনবস্তু দুইটাও সমান সমান জায়গা দখল করবে, অর্থাৎ দুটোরই আয়তন সমান হবে। এই যে নীতিটা, ক্যাভেলিয়ারির নীতি, এটা ব্যবহার করে খুব দারুণ দারুণ কিছু জিনিস প্রমাণ করা যায়। যেমন আমরা প্রমাণ করে ফেলতে পারি যে একটা যদি পিরামিড থাকে আর একটা পিরামিড আমাদের কাছে আছে, ধরা যাক একটু হেলানো, কিন্তু দুটোরই উচ্চতা সমান আবার দুটোরই ভূমির ক্ষেত্রফল সমান। দেখুন, যে কোনো উচ্চতা যদি আমি তাকাই তাহলে দেখবো যে দুটোরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসলে সমান। তাহলে আমরা বলে দিতে পারি যে এই পিরামিড দুটোর আয়তনও আসলে সমান হবে। ঠিক একইভাবে আরেকটা দুর্দান্ত প্রমাণ আমরা এখান থেকে করতে পারি। আমরা একটু আগে যে ক্ষেত্রফল বের করে, গোলকের ক্ষেত্রফল বের করে তারপরে আয়তন বের করলাম, সেটা না করে আরেকটা দারুণ উপায়ে আমরা বের করতে পারি গোলকের আয়তন কেন 4/3 π/r³। সেটা করা যায় এই ক্যাভেলিয়ারির নীতি ব্যবহার করে। তার জন্য আমরা যেটা করবো, দুইটা জিনিস নেবো। একটা হচ্ছে অর্ধগোলক, অর্ধগোলকের আয়তন বের করতে পারলে তাকে 2 দ্বিগুণ করলে আমরা পুরো গোলকের আয়তন পেয়ে যাবো। তো একটা অর্ধগোলক আমাদের কাছে আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর। আরেকটা জিনিস আমাদের কাছে আছে যেটাকে আমি নাম দিচ্ছি সিলিমাকো। সিলিমাকো কি জিনিস? সিলিন্ডার মাইনাস কোন। কিরকম? ধরা যাক একটা সিলিন্ডার আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর, তার উচ্চতাও আর। এইরকম একটা সিলিন্ডার আমাদের কাছে আছে। সেই সিলিন্ডার থেকে আমরা যদি একটা কোণকে কেটে নিই, উল্টো করে বসানো একটা কোণকে কেটে নিই, কেটে তুলে ফেলি, তাহলে এখন যে জিনিসটা থাকলো এটাকে আমি নাম দিচ্ছি সিলিন্ডার মাইনাস কোন, সিলিমাকো। তো এই সিলিমাকো আর একটা অর্ধগোলক, এই দুটোর মধ্যে খেয়াল করুন। এখন আমরা দেখবো যে কোনো একটা উচ্চতা h এ এই দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিরকম। প্রথমে দেখা যাক অর্ধগোলক। তো অর্ধগোলকের h উচ্চতায় আমরা একটা প্রস্থচ্ছেদ দেবো। খেচাক মাস্টার আপনি কেটে ফেলুন, খেচাক মাস্টার কেটে ফেললেন। আমরা দেখতে পাচ্ছি যে h উচ্চতায় যে প্রস্থচ্ছেদ সেটা হচ্ছে একটা বৃত্ত আকৃতি। তো এই বৃত্তটার ক্ষেত্রফল কত? এই বৃত্তটার ধরা যাক ব্যাসার্ধ হচ্ছে x। এখন h উচ্চতায় ব্যাসার্ধ হচ্ছে x, আর আমরা জানি যে কেন্দ্র থেকে সবসময় গোলকের উপরে যে কোনো বিন্দুর দূরত্বই হচ্ছে r ব্যাসার্ধ। তাহলে দেখুন আমরা একটা সুন্দর পিথাগোরাসের ত্রিভুজ পাচ্ছি, গুরু পিথাগোরাস। তো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন যার 3টা বাহু, একটা হচ্ছে h, একটা হলো x, আর অতিভুজ হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? h² + x² = r² ফলে x² এটা সমান সমান পাওয়া যাবে r² - h² এটা আমরা মনে রাখলাম, x² = r² - h² ঠিক আছে। তাহলে এখন বলুন তো এই যে উপরের বৃত্তটা তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল হবে π ×ব্যাসার্ধ² - x² = π ✕ r² - h² এবার আমরা সিলিমাকোর দিকে তাকাই, যে কোনো এইচ উচ্চতায় তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এইচ উচ্চতায় কেটে ফেলুন ঘেচাং মাস্টার, ঘেচাং, কেটে ফেললেন ঘেচাং মাস্টার। আমরা দেখতে পাচ্ছি যে এখন যে প্রস্থচ্ছেদটা পাওয়া গেছে সেটা একটা চাকতি আকৃতির, মাঝখানে অংশটা ফাঁকা, কারণ মাঝখানে তো এই যে কোণক ছিল ফলে ফাঁকা অংশ। তাহলে একটা চাকতি অংশ পাওয়া যাচ্ছে, এই চাকতিটার ক্ষেত্রফল কত? তাহলে চাকতিটার ক্ষেত্রফল হচ্ছে বাইরের বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস ভেতরের বৃত্তটার ক্ষেত্রফল। তাহলে বাইরেরটা থেকে ভেতরটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই চাকতিটার পাওয়া যাবে ক্ষেত্রফল কত। তো এখন ভালো করে আমরা খেয়াল করে দেখি যে বাইরের যে বৃত্তটা তার ব্যাসার্ধ হচ্ছে r, কারণ সেটা সেটা কি ছিল? সেই যে আমি বলেছিলাম যে আমরা যে সিলিমাকো সেই সিলিন্ডারটা ব্যাসার্ধ হচ্ছে r। ভেতরে যে কাটা অংশটা সেই বৃত্তটার ধরা যাক ব্যাসার্ধ হচ্ছে y। এখন ভালো করে খেয়াল করে দেখুন, শুরুতে আমাদের যে কোণক যেটা ছিল সেই কোণকের উচ্চতা ছিল r এবং তার ব্যাসার্ধও ছিল r, দুইটা সমরূপী ত্রিভুজ সেখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেখান থেকে অনুপাত যদি আমরা নেই, খেয়াল করে দেখুন r/r = y/h, এই উচ্চতা তো আমরা দেখতে পাচ্ছি। ফলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? r/r = 1, ফলে y = h। তাহলে এই যে চাকতির মতো অংশটা তার ক্ষেত্রফল কত দাঁড়ালো? π ×বাইরের ব্যাসার্ধের স্কোয়ার - π ×ভেতরের ব্যাসার্ধের স্কোয়ার, ফলে দাঁড়াচ্ছে π ×r² - π ×h² কমন নিয়ে নিই, π ×r² - h² একটু আগে কত ছিল? একটু আগে আমরা অর্ধগোলকের জন্য কি পেলাম? π ×r² - h² তাহলে খেয়াল করে দেখুন এই যে অর্ধগোলক আর এই সিলিমাকো দুটোরই h উচ্চতায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। তারপরে আমরা h মান কি? h তো কোনো নির্দিষ্ট কিছু না, h এর মান আমি 0 থেকে r পর্যন্ত যে কোনো কিছু চিন্তা করতে পারি। তাহলে যে উচ্চতাতেই আমি যাই না কেন, যে কোনো উচ্চতাতেই দুটোরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসলে সমান। ফলে আমরা বলতে পারছি এই অর্ধগোলকের আয়তনও যা, ওই সিলিমাকোর আয়তনও তাই ক্যাভেলিয়ারির নীতি অনুসারে। তাহলে কি পাওয়া যাচ্ছে? অর্ধগোলকের আয়তন =
এই সিলিমাকর আয়তন, সিলিমাকর আয়তন মানে কি সিলিন্ডারের আয়তন মাইনাস কোণকের আয়তন। সিলিন্ডারের আয়তন কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার গুণ এর উচ্চতাই হচ্ছে এখানে আর, ফলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু আর মাইনাস এই যে কোণকটা তার আয়তন কত হবে, ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার গুণ এর উচ্চতা হচ্ছে আর, ফলে পাওয়া যাচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর কিউব। তাহলে পাই আর কিউব মাইনাস ওয়ান বাই থ্রি পাই আর কিউব, বিয়োগ দিলে পাওয়া যাবে টু বাই থ্রি পাই আর কিউব। খেয়াল করে দেখুন অর্ধগোলকের আয়তন হচ্ছে টু বাই থ্রি পাই আর কিউব, ফলে পুরো গোলকের আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর কিউব। তাহলে আমরা আরেকভাবে পেয়ে গেলাম, কিন্তু আপনাদের মনে আমি জানি যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে কেন কোণকের আয়তনটা ওয়ান বাই থ্রি গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। সেটা আমি এই পর্বে দেখাবো না, গণিতের রঙের পর্ব এগারো এর আরেকটা সম্পূরক পর্ব থাকবে পর্ব এগারো এর খ, সেখানে আমি দেখাবো যে কি করে একটা প্রিজমকে কেটে সমান তিন ভাগে এমনভাবে ভাগ করা যায় যে প্রত্যেকটা ভাগই পরস্পর সমান হয়, ফলে প্রত্যেকটা ভাগের আয়তন হয় ওয়ান বাই থ্রি ইন্টু প্রিজমের ক্ষেত্রফল, প্রিজমের আয়তন, এবং প্রিজমের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ফলে পাওয়া যায় ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। সেটা আমরা দেখবো পর্ব এগারো এর খতে। এই পর্বটা আমরা শেষ করবো একটা মজার সমস্যা দিয়ে, এখানে সাহায্য করবে আমার মেয়ে বর্ণমালা। তো আমাদের এখানে দুইটা দ্রবণ আমরা দেখতে পাচ্ছি, দুইটা শরবত, একটা লবণের শরবত আর একটা চিনির শরবত। লবণের শরবত, আচ্ছা এটাকে নাম দিলাম লবণের লরবত। তো এই যে লবণের লরবত আর চিনির শরবত, তো প্রথমে আমরা বর্ণমালা এখান থেকে এক চামচ তোলো এরকম করে, হ্যাঁ এই যে এক চামচ লবণের লরবত তুলে নিয়ে চিনির শরবত রাখলাম, তারপরে চিনির শরবত থেকে এক চামচ তুলে নিয়ে লবণের মধ্যে রাখলাম। তাহলে এখন লবণের শরবতে কিছুটা, লবণের লরবতে কিছুটা চিনি মিশে গেল, চিনির শরবতে কিছুটা লবণ মিশে গেল, বলতে হবে কোনটাতে ভেজাল বেশি, চিনির শরবতে লবণের পরিমাণ বেশি নাকি লবণের শরবতে লবণের লরবতে চিনির পরিমাণ বেশি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিচরণ করতে থাকুন গণিতের পথে নির্ভয়ে আনন্দে।